আমরা প্রতি সলাত তদায় করি যদি বেশি দোয়া মুখস্থ না থাকে তাহলে কি একই দোয়া এক অক্ত বা দু অক্ট পর পর পড়লে সলাত আদায় হবে কি দোয়া বলতে কি দোয়া বোঝাইছেন যেসব দোয়াগুলি আপনার দোয়াই মাসুরা খাস খাস জায়গায় রয়েছে যেমন রুকুতে তসবি রয়েছে শেষদাতে রয়েছে তারপর আত্মাহাত রয়েছে তা শাহুদ সলাতালান্নাবিদুরুদ তাল্না রয়েছে এগুলি তো পড়তে হবে এই এইগুলিই পড়তে হবে যেগুলি যেখানে পড়ার কথা রয়েছে এই এইরকমই আপনার সামা আল্লাহ তাসমির রয়েছে রব্বানাউলাকাল হামদ রয়েছে আরও বাড়তিও কিছু বাক্য রয়েছে তারপরে দুই শেজদার মাঝখানে যে দোয়া রয়েছে এগুলো তো পড়তে হবে ওই বাক্যগুলি পড়তে হবে অন্য কোনো দোয়া এগুলোর ক্ষেত্রে চলবে না কিন্তু দুটো ক্ষেত্র আছে সালাতের ভিতরে এখানে যে কোনো দোয়া করতে পারেন একটা হচ্ছে সেজদা

তো এই দুটি সুরাইজাজা নসরুল্লাহ নাজিল হওয়ার পরে এই আয়াতের উপর বা সুরাই নসরের উপর আমল করি এত আউ্বল বলছেন যে কোরআনের বাস্তবায়ন করতেন বেহাম দে রব্বে তসবি হয়ে গেল রব্বানো অব্যাহাম দে আর আল্লাহর প্রশংসা হয়ে গেল মাক ফেলি ওয়াস্তক ফেরু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল তো

ফাকা মেনুন আই উস্তা যাওয়ালা আশা করা যায় যে তোমাদের দুয়াগুলি শেষ দায় কবুল হবে এটা একটা ক্ষেত্র আরেকটা ক্ষেত্র হচ্ছে আত্তা হে আত্তা সাউদ পড়ে নিলেন দুরুধীদের পরে আমি আল্লাহ সাল্লা আল্লাহতাল্লাল্লাহ বারি কাল মজু নাকহামিদুম মজিদ পড়ে নিলেন তারপরে ওয়ালতা হইয়া র মিন আল মাস আলাহাতে আজ আবা হইয়া এখন যা তোমাকে পছন্দ লাগে তাই চাহ তো এইখানে আপনি যেকোনো দোয়া করতে পারেন এই এক দু অক্ত পর পর আপনার দোয়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা প্রতি চান না আপনার হয়তো গুরুত্বপূর্ণ প্রয়োজন এক দুটি আছে আপনি এটা ওটা কেন চাইতে যাবেন আপনি যেটার প্রয়োজন সেটা চাইবেন একটি দু এক বছরকে বছর করতে থাকেন আপনি আল্লাহ আমার রুজিতে বরকত দাও অভাব আছে আর্থিক অভাব আছে আপনি অসুস্থ আল্লাহ আমাকে সুস্থ করে বছরকে বছর আপনি সিজদায় পড়ে পড়ে দোয়া করতে থাকেন প্রতিটি সিজদায় দোয়া করতে থাকেন আপনি তসবি পড়ার পরে তারপরে আতাহাদুদ্দ ইব্রাহিমের পরে আপনি ওই দুয়াই করতে থাকেন কোনো অসুবিধা নেই জি আল্লাহ রব্বু যেন আমাদের কি সলাতের নিয়ম নীতিমালা এবং দুয়ার আদব শিষ্টাচার আমাদেরকে ভালোভাবে শিখে আমল করা তো দান করে